ক্লাস 1 আজকে আমি তোমাদের ভূগোলের জীব ও জল চ্যাপ্টারটা শুরু করছি এর আগের দিন আমি মাটি এবং তার আগের দিন ফুল ফল পড়িয়েছি আশা করি তোমরা সেগুলো দেখেছো জীব ও জল এটা হচ্ছে বিজ্ঞানের ষষ্ঠ চ্যাপ্টার ভূগোল বিজ্ঞান বিজ্ঞানের দিকে প্রথমেই বলতে হয় জীব কাদের বলে যাদের প্রাণ আছে চলাফেরা করতে পারে তাদের জীব বলে যেমন মানুষ পশু পাখি ইত্যাদি আর যাদের প্রাণ নেই যারা এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করতে পারে না তাদের বলে জড় পদার্থ বা জড় যেমন এই চকটা ডাস্টারটা চেয়ার টেবিল বেঞ্চ খাট আলমারি এরা নিজেরা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না সেই জন্য এরা হলো জড় জীব কে সাধারণত চারটে ভাগে ভাগ করা যায় চারটে কি কি না এক নম্বর জলচর স্থলচর উভচর আর খেচর জলচর প্রাণী কাদের বলবো না যে সমস্ত প্রাণী জলে বাস করে যাদের জলচর প্রাণী জলে বাস করে যেমন মাছ হাঙর তিমি এইগুলো স্থলচর প্রাণী যারা স্থলে বা ডাঙায় বাস করে যেমন মানুষ গরু ছাগল পশু পাখি পশু ইত্যাদি উভচর প্রাণী উভয় জায়গায় মানে জলেতেও থাকে আবার ডাঙাতেও থাকে তাদের আমরা বলবো উভচর প্রাণী যে সমস্ত প্রাণী জলে এবং ডাঙায় উভয় জায়গাতেই স্বাভাবিকভাবে অবস্থান করতে পারে তাদের আমরা উভচর প্রাণী বলি যেমন ব্যাঙ সাপ কুমির কচ্ছপ ইত্যাদি বাকি রইল খেচর খ শব্দের অর্থ হচ্ছে আকাশ খয়ে চরে যে মানে আকাশে চরে যে মানে পাখি যে সমস্ত প্রাণীরা ডানা মেলে আকাশে উড়ে বেড়ায় তাদের খেচর প্রাণী বলে যেমন পাখি জীব কাদের বলে যাদের প্রাণ আছে এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করতে পারে তাদের জীব বলে কয়েকটা জীবের নাম মানুষ পশু পাখি ইত্যাদি জড় কাদের বলবো যাদের প্রাণ নেই এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করতে পারে না তাদের জড় বলে জড়ের কয়েকটা নাম চেয়ার টেবিল আলমারি খাট বিছানা চক ডাস্টার বই খাতা কাগজ কলম ইত্যাদি জীব কত রকমের ও কি কি জীব চার রকমের জলচর প্রাণী স্থলচর প্রাণী উভচর প্রাণী আর খেচর জীব হলো চার রকমের জলচর স্থলচর জলচর স্থলচর উভচর আর খেচর এই চার রকমের জীব জলচর প্রাণী কাদের বলে যে সকল প্রাণী জলে বাস করে তাদের জলচর প্রাণী বলে যেমন মাছ তিমি হাঙর প্রভৃতি স্থলচর প্রাণী কাকে বলে যে সকল প্রাণী স্থলে বা ডাঙায় বাস করে তাদের স্থলচর প্রাণী বলে যেমন মানুষ কুকুর বিড়াল ঘোড়া ইত্যাদি উভচর প্রাণী কাদের বলে যে সকল প্রাণী জলে ও স্থলে বা ডাঙায় জলেতেও থাকতে পারে আবার ডাঙাতেও থাকতে পারে তাদের উভচর প্রাণী বলে যেমন কচ্ছপ সাপ ব্যাঙ কুমির প্রভৃতি খেচর প্রাণী কাদের বলে যে সমস্ত প্রাণী আকাশে উড়ে বেড়ায় ডিম দেয় তাদের খেচর প্রাণী বলে যেমন বিভিন্ন পাখি আমি এই পর্যন্তই পড়ালাম অনুশীলনী প্রশ্নগুলো আছে এগুলো আমি পরে তোমাদের লিখে ছবিতে দিয়ে দেবো ছবির আকারে তোমরা সেখান থেকে দেখে নেবে এইগুলো ভালো করে পড়বে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমার কাছ থেকে ফোন করে জেনে নেবে।